নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধু, আজকে আমি আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আজকে আমি বলবো রাইটার হওয়ার যোগ বা ডাইরেক্টর হওয়ার যোগ, ফটোগ্রাফার হওয়ার যোগ, এডিটর হওয়ার যোগ বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাওয়ার যোগ, অর্থাৎ যে কোনো প্রকারের এমন ফিল্ডে যাওয়ার যোগ যেখানে ইমাজিনেশন স্কিলের অনেক বেশি দরকার বা কাল্পনিকতার অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে। এই সমস্ত ফিল্ডে সাকসেস পাওয়ার জন্য হাতে কী কী শুভ সংকেত থাকা দরকার বা ইন্ডিকেশন থাকা দরকার, যেটি বোঝায় আপনি এই ফিল্ডে অবশ্যই সাকসেস লাভ করবেন এবং সেটা খুবই দ্রুত, এবং আপনি এই ফিল্ডে অনেক উঁচু পর্যন্ত যেতে সক্ষম হবেন। তো আসুন ভিডিওটিকে শুরু করা যাক। তো ইমাজিনেশন স্কিলের জন্য হাতে সর্বপ্রথমেই চন্দ্র পর্বতটিকে আমাদের দেখা দরকার। হাতের এই জায়গাটিকে বলা হয় থাকে চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট। এই জায়গাটিকে সবথেকে প্রথমে দেখা দরকার। চন্দ্র পর্বত কী কী দেখায়? চন্দ্র পর্বত দেখায় আমাদের কাল্পনিকতাকে, আমাদের চিন্তাভাবনা, আমাদের থিঙ্কিং অ্যাবিলিটিকে, যে আমরা কত দূর পর্যন্ত চিন্তাভাবনা করতে সক্ষম, আমাদের বিচারধারাকেও এটি দেখিয়ে থাকে। একজন রাইটার বা ডাইরেক্টর বা যে কোনো ইমাজিনেশন স্কিলের যেটা দরকার, সেই ইমাজিনেশন স্কিল কিন্তু এদের অনেক বেশি থাকা দরকার। অন্যদের তুলনায় এদের মধ্যে অন্য ধরনের একটু চিন্তাভাবনা অবশ্যই থাকা প্রয়োজন। এদের মধ্যে ওভার থিঙ্কিং ক্যাপাসিটি অবশ্যই থাকা উচিত, যার কারণে এরা এই ফিল্ডে সাকসেস পেয়ে থাকেন। তাই হাতের চন্দ্র পর্বত বা চন্দ্র পর্বতটি এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এক্ষেত্রে রেখে থাকে। চন্দ্র পর্বতটিকে অবশ্যই একটু ফোলা, একটু উঁচু, একটু লালচে বা একটু গোলাপি আভাযুক্ত হওয়া দরকার। চন্দ্র পর্বত যত মজবুত থাকবে তত এর ক্ষেত্রে কিন্তু শুভ। এটি কোনোভাবেই, এই চন্দ্র পর্বতটি যেন কোনোভাবেই দাবা না থেকে থাকে বা নিচু টাইপের না হয়। এই চন্দ্র পর্বতে যেন কোনো ধরনের অশুভ চিহ্ন না থেকে থাকে, এবং চন্দ্র পর্বতটি অবশ্যই হাতে যেন একটু বেশি জায়গা নিয়ে অবস্থান করে, অর্থাৎ অন্যান্য হাতের গ্রহ পর্বতগুলোর তুলনায় অবশ্যই চন্দ্র পর্বতের বিস্তৃতি যেন একটু বেশি হয়ে থাকে। এটা গেল প্রথম লক্ষণ। দ্বিতীয়ত দেখতে হয় মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখাটিকে। হাতের এই রেখাটিকে কিন্তু আমরা মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন বা হেডলাইন বলে থাকি। যাদের হাতের মাইন্ড লাইন এই ধরনের স্ট্রেট হয়ে থাকে, অথবা যাদের হাতের মাইন্ড লাইনটি এইভাবে বেরিয়ে এইভাবে এই ধরন পর্যন্ত হয়ে থাকে বা এই ধরনের স্ট্রেট দেখতে পাওয়া যায়, একদম সোজা এই ধরনের স্ট্রেট থেকে থাকে, তারা ওভার থিঙ্কিং ক্যাটাগরির কখনোই হয় না। এরা স্ট্রেট ফরওয়ার্ডের হয়, প্র্যাকটিক্যাল মাইন্ডেড হয়ে থাকে। কিন্তু হাতের মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখাটি যদি একটু ঢালু হয়ে এইভাবে চন্দ্র পর্বতের দিকে ঢালু হয়ে যায়, অথবা এইভাবে যে কোনো প্রকারে চন্দ্র পর্বতের দিকে চলে আসে, তাহলে এটি অবশ্যই বোঝায় যে এই সব ব্যক্তিদের মধ্যে চিন্তাভাবনা বা কাল্পনিকতা অবশ্যই বেশি রয়েছে। আর এই ফিল্ডগুলি, যে ফিল্ডগুলি নিয়ে আমি আলোচনা করছি, অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রি, রাইটার, ডাইরেক্টর, ফটোগ্রাফার, এডিটর, এই ধরনের ফিল্ডে অবশ্যই কাল্পনিকতা বা ওভার থিঙ্কিং ক্যাপাবিলিটি দরকার। এটি সাকসেস পাওয়ার জন্য অবশ্যই প্রয়োজন। এছাড়াও যদি আপনার হাতে এই চন্দ্র পর্বতে একটি ভাগ্যরেখা, অর্থাৎ চন্দ্র পর্বত থেকে একটি ভাগ্যরেখা উঠে একেবারে শনিক্ষেত্র পর্যন্ত চলে যায় এই ধরনের হয়ে থাকে, অথবা যে কোনোভাবে চন্দ্র পর্বত থেকে উঠে একেবারে শনিক্ষেত্র পর্যন্ত চলে যায়, তাহলে এটি কিন্তু খুবই শুভ লক্ষণ। চন্দ্র পর্বত থেকে একটি রেখা বেরিয়ে যদি সূর্য পর্বতেও চলে যায়, অর্থাৎ হাতের ভাগ্যরেখা এভাবে না গিয়ে যদি হাতের ভাগ এই ধরনের রেখা থেকে থাকে, যেটি চন্দ্র পর্বত থেকে উদিত হয়ে সূর্য পর্বত পর্যন্ত চলে যায়, হতে পারে হাতের চন্দ্রক্ষেত্র থেকে উদিত হয়ে শনিক্ষেত্র পর্যন্ত যাচ্ছে, অথবা হাতের চন্দ্র পর্বত থেকে উদিত হয়ে যদি সূর্য পর্বত পর্যন্ত চলে যায়, তাহলে এটি অত্যাধিক লাভ মেলার ইন্ডিকেশন এই ফিল্ডের ক্ষেত্রে বুঝিয়ে থাকে। অবশ্যই যদি সূর্য পর্বত থেকে একটি সূর্যরেখা বা সানলাইন
বেরিয়ে চন্দ্র পর্বত পর্যন্ত চলে আসে, সেক্ষেত্রেও অবশ্যই শুভ, অর্থাৎ হাতে সূর্যরেখা এই ধরনের যদি এসে একেবারে চন্দ্রের ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায়, দীর্ঘ হয়ে যদি চন্দ্রের ক্ষেত্র পর্যন্ত চলে আসে, তাহলে এই ফিল্ডে গভীর নেম ফেম পপুলারিটির ইন্ডিকেশন এটি কিন্তু দেখিয়ে থাকে। এবার চার নম্বর বা চতুর্থত যে বিষয়টিকে দেখতে হয় সেটি দেখতে হয় হাতের শুক্র পর্বত, অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা কিন্তু শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট কিন্তু বলে থাকি। শুক্র পর্বত আমাদের জীবনের লাক্সারি, আরাম, সুখ, স্ত্রী এই সমস্ত বিষয়কে কিন্তু দেখিয়ে থাকে। তাই যাদের হাতে শুক্র পর্বত অবশ্যই বলবান রয়েছে, শুভ রয়েছে, তাদের ক্ষেত্রে এই ফিল্ড অবশ্যই অত্যন্ত শুভ। এই শুক্র পর্বতটি অবশ্যই শুভ বা বলবান থাকা দরকার। এই শুক্র পর্বতটিকে অবশ্যই একটু উঁচু, একটু ফোলা, একটু টেনিস বলের মতো ফোলা থাকতে হবে। এবং এর সাথে সাথে যদি রাহুর পর্বত, অর্থাৎ হাতের এই মিডিল পজিশন, এটিকে আমরা রাহুর ক্ষেত্র কিন্তু বলে থাকি, এই রাহুর পর্বতটি একটু দাবা থেকে থাকে, তাহলে এটি অত্যন্ত শুভ। এবং এর সাথে সাথে যদি হাতে শুক্র পর্বতে এই ধরনের দীর্ঘ সোজা খাড়া রেখা একাধিক পরিমাণে হাতে থাকতে দেখা যায় এই ধরনের, তাহলে এটি আরও শুভ। এই ধরনের রেখাকে আমরা অপরচুনিটিস লাইন বলে থাকি। এই পর্বতে দুটি, তিনটি বা তার থেকে যেন বেশি কোনো আড়াআড়ি রেখা, অর্থাৎ এই ধরনের রেখা না থেকে থাকে। এই ধরনের দুটি অথবা তিনটি এই ধরনের আড়াআড়ি রেখা থাকতে পারে, কিন্তু এর থেকে যেন বেশি অসংখ্য পরিমাণে এই ধরনের কিন্তু আড়াআড়ি রেখা থাকলে চলবে না। এই ধরনের যদি প্রচুর পরিমাণে আড়াআড়ি রেখা থাকতে দেখা যায় তাহলে কিন্তু এটি অবশ্যই অশুভ। এক্ষেত্রে অবশ্যই দুটি বা তিনটি আড়াআড়ি রেখা পর্যন্ত থাকতে পারে। পঞ্চমত, সূর্য পর্বতটি শুভ এবং বলবান থাকা অবশ্যই জরুরি। হাতের এই পর্বতটি হলো সূর্যের পর্বত। যদি হাতের সূর্য পর্বতটি অবশ্যই শুভ থেকে থাকে, একটু বলবান, একটু ফোলা থেকে থাকে, এবং তার সাথে সাথে হাতের এই অনামিকা আঙুলটি, হাতের এই আঙুলটি হলো তর্জনী আঙুল এবং হাতের এই আঙুলটি হলো অনামিকা আঙুল, এই অনামিকা আঙুলটি যদি তর্জনী আঙুলের তুলনায় দীর্ঘ হয়ে থাকে, অর্থাৎ এই আঙুলটি ছোট হয়ে থাকে এবং এই আঙুলটি বড় হয়ে থাকে, তাহলে এটি অত্যন্ত শুভ। এক্ষেত্রে আর্টিস্টিক জায়গায় থাকলে নেম ফেম এটি দিয়ে থাকে। এখানে অবশ্যই সূর্যক্ষেত্র বা সূর্য পর্বত বা সান মাউন্টে এই ধরনের সানলাইন না থাকলেও চলবে, কিন্তু এই পর্বতটি অবশ্যই ফোলা থাকা দরকার। কিন্তু হাতে যদি এই পর্বতেও এর সাথে সাথে এই ধরনের সানলাইন থেকে থাকে, দীর্ঘ সানলাইন থেকে থাকে, তাহলে এদের অবশ্যই জানবেন দ্রুত সফলতা মিলবে। তো হাতের এই শুক্রের পর্বত, অর্থাৎ হাতের এই জায়গাটি, হাতের চন্দ্রের পর্বত, হাতের ভাগ্যরেখা, হাতের চন্দ্র পর্বত থেকে উদিত হওয়া সূর্যরেখা, হাতের অনামিকা আঙুল এবং হাতের এই রাহুর ক্ষেত্র, এই জিনিসগুলোকে অবশ্যই এক্ষেত্রে খেয়াল করতে হয়। হাতের ভাগ্যরেখা যদি কোনোভাবে শাখা বেরিয়ে, অর্থাৎ হাতের এই ধরনের ভাগ্যরেখা গেল, অথবা যে কোনোভাবে ভাগ্যরেখা একেবারে শনি পর্বত পর্যন্ত পৌঁছে গেল, এর থেকে একটি শাখা বেরিয়ে এই দিকে যদি অভিমুখ করে থাকে, অথবা সূর্যের দিকে এইভাবে যদি মুখ করে থাকে বা সূর্যের দিকে শাখা এর থেকে বেরিয়ে চলে যায় বা সূর্য পর্বত পর্যন্ত পৌঁছে যায় বা সূর্যের দিকে অভিমুখ করে থাকে, তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ। এটি এই ফিল্ডে অবশ্যই আর্টিস্টিক ফিল্ড বলুন বা যে কোনো ফিল্ডে যেখানে আপনার ইমাজিনেশন স্কিলের দরকার, যেখানে আপনার ইমোশনাল অ্যাক্টিভিটির দরকার, সেই ফিল্ডে অবশ্যই অত্যন্ত সফলতা প্রাপ্তির যোগ্য এটি দেখিয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে বলবো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও আমি নিয়ে আসতেই থাকি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।